চাকরি পেয়েছে। আমার আব্বা আম্মা নাই, আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নিয়ে হতাশা। আমার একটা গাড়ি মোটরসাইকেল এসে, হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নাই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতে কিছু করে না। আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে বলুন। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি, সো এভরি ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাবসলিউটলি রাইট, ইয়োর রিয়াকশন দ্য বিএনপি নট পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমার মানুষ কত বড় মাদারচোদ হইলে একটা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে। আসলে এসব মানুষগুলো কখনোই মানুষের পর্যায়ে না। একটা অস্বাভাবিক মানুষ কিংবা স্বাভাবিক যাই হোক, তাকে পিটানোর সময় তার যে চিৎকার কিংবা আত্মচিৎকার, এটা অবশ্যই অস্বাভাবিক, অবশ্যই হৃদয়স্পর্শী, তবুও নিজের মধ্যে জানোয়ারের মতো হিংস্র কিংবা জানোয়ারের চাইতেও হিংস্র মানসিকতা নিয়ে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এটা হিউম্যান রাইটসের পরিপন্থী, এটা কখনোই স্বাভাবিক হতে পারে না। অবশ্যই এটা আইনের পরিপন্থী। এসব মাদারচোদদের উত্তম বিচার, সেম পজিশনেই হওয়া উচিত। এদেরকেও ধরে ওপেন রাস্তার মধ্যে পিটিয়ে হত্যা করার ঊর্ধ্বে কোনো বিচার হয় না, তাদের বিচারও এমনটা হওয়া উচিত হোক। এমন জানোয়ারদের বেঁচে থাকার কোনো রাইটস নাই।